রাজ্য জর্জরিত সন্ত্রাসের বেড়া জালে, ভোটের আবহে ফের খুন। নেপথ্যে কি তবে রাজনীতি নাকি অন্য কিছু? বুধবার রাত 1:30 নাগাদ হঠাৎই পবিত্র বিশ্বাস নামে এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে খুনের অভিযোগ শম্ভু দাস নামে এলাকার এক প্রভাবশালী সুদ কারবারির বিরুদ্ধে। পাল্টা অভিযুক্তের বাড়িতে ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ঘটনায় উত্তেজনা দুর্গাপুরের কাকশা থানার গোপালপুর গ্রামে। রাত্রিবেলা যখন পবিত্র 1:30 সময় ফোন করে আমাদেরকে, বন্ধুদের কাছে ফোন করছি, প্রথমে ফোন করে বলে যে আমাকে যদি বাঁচাতে চাস তাহলে শম্ভুর বাড়িতে আয়। তারপর ওর বন্ধু ওরা সবাই গেছে, যে কেউ পাইনি, ফোনে সুইচ অফ করে দিয়েছে। তারপর আমাদেরকে 3:00 সময় যখন ওর বন্ধুরা সব জানা যায়, আমরা সব গেছি ওদের বাড়ির সামনে, তখনই দেখতে পাইনি কিছু, কোন আওয়াজ পাইনি বলে আমরা কারো বাড়ি ঢুকিনি। তারপর কিছুক্ষণ পর ওই শম্ভুর ভাই ফোন করেছে, বিশু, বিশু ফোন করে বলে যে এরকম তো ভাগলে এরপরে কিন্তু উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর চালায়। তাই সুদের টাকা দেবো না দিবি, দলিল দিবি নালে তোর বউ আমার দিবি, দখল চাই, ওর কিছু একটা কিছু দখল চাই। ভাঙা টাকা নিয়েছিল, ভাগ্নের হাতে বউ নয় তো, তার জন্য ভাগ্নে দখল করেছে। এলাকাবাসীদের অভিযোগ, সন্দেশখালীর মতো দ্বিতীয় শেখ শাহজাহান শম্ভু দাস, সুদের টাকা শোধ দিতে না পারলেই গ্রামবাসীদের উপর চলত নির্মম অত্যাচার। সব জেনেও নিশ্চুপ প্রশাসন, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যে অভিযোগ যেটা, যে সুদের টাকা দিতে না পারলে এই শম্ভু নাকি বিভিন্নভাবে অত্যাচার শুরু করতো এবং সেই অত্যাচারের ফল ভাদর মানুষকে ভোগ করতে হতো। কখনো কারোর জমি, কখনো কারোর বাইক, কখনো কারোর অন্য সম্পত্তি, এগুলো নিয়ে কিন্তু চলে আসতো। রক্ত চুষে খায় মানুষের, বহুত অত্যাচার করছে, ইন্টারেস্টে কারবার করে, সুদে কারবার করে, টাকা দিতে না পারলে কি কি করে, তার জমি জায়গার দলিল ফলিল নিয়ে চলে আসে, নিয়ে চলে ঘর থেকে টেনে বের করে নিয়ে আসে, বাড়ি ছাড়া করে দেয়, আবার ঘর বাড়ি নিয়ে নিচ্ছে। তার পাপ কি হয়েছে, দলিল নিয়ে আসে লোকে, আর্ধেক বাড়ি ঘর ওর গোপালপুরে। পরবর্তীতে ঘটনাস্থলে যায় কাকশা থানার পুলিশ, শুরু হয়েছে তদন্ত, টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অন্যদিকে ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী, পাশাপাশি উপযুক্ত বিচারের দাবি তৃণমূলেরও। পবিত্র বিশ্বাস, তাকে গরিদেবী হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, 26 বছর বয়স, সেখানে ও মারা গেছে, ব্লাড ডেথ ডাক্তার ডিক্লেয়ার করেছে। কি কারণের জন্য মারা গেছে আমরা এখনো বুঝতে পারিনি, পুলিশের তদন্ত চলছে। আমরা দাবি করছি অবিলম্বে তার সম্পত্তি, তার ঘরকে সিল করা হোক এবং এই ঘটনায় অবিলম্বে সিবিআই তদন্তের ব্যবস্থা করা হোক। হ্যাঁ, পার্টি করত, কোন পার্টি করত, তৃণমূল পার্টি করত, যারা মেরেছে তারা, তাদের সব ফ্যামিলি বিজেপি, হ্যাঁ তারা বিজেপি। মারাটা উচিত হয়নি, আর এইভাবে একটা ছেলেকে নিয়ে হত্যা করাটা, এটা খুবই এটার বিচার চাই। তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তদের শাস্তির দাবি বিজেপির। তা শাস্তি দাবি করছি, সীমিত তদন্ত দাবি করছি, কঠোর শাস্তি দাবি করছি। এই তৃণমূল কংগ্রেস সারা বাংলা জুড়ে সন্ত্রাস শুরু করেছে, দ্বিতীয় সাজাহান হচ্ছে এই শম্ভু দাস, কঠোর শাস্তি চাই, কঠোর শাস্তি চাই, কঠোর শাস্তি চাই। এদিকে খবর পেয়ে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে যান রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, কথা বলেন মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে, আশ্বাস দেন পাশে থাকার। 100% আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে এবং আমরা এই পরিবারের পাশে থাকব। ওনার একজন সন্তান, আমার অত্যন্ত প্রিয় সহকর্মী চলে গেছে, আমাদের সব সহকর্মীরা ওনার সন্তানের উপর পাশে থাকবে, আমিও থাকবো। তদন্ত রিপোর্ট যা হবে তাই দিকে এগোবে, কিন্তু সাধারণ মানুষ চাইছেন যে যারা অভিযুক্ত তারা এখন বেপাত্তা হয়ে রয়েছে, তাদেরকে অবিলম্বে পুলিশ গ্রেপ্তার করুক এবং তারপরে তাদের বিচার হোক, এই দাবিতে তারা কিন্তু সোচ্চার রয়েছে। আসানসোল দুর্গা পুলিশ থেকে জানানো হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে, এখন দেখার তদন্তের গতি কোন দিকে যায়। দুর্গাপুর থেকে রাজেশ সিং গুপ্ত, ক্যালকাটা নিউজ।